সুপ্রিয় ভিউয়ার, আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা একটি দর্শনীয় স্থানে নিয়ে যাব আপনাদের। আমাদের সবারই ঘুরতে পছন্দ, আর কেই বা পছন্দ না করে বিভিন্ন জায়গায় ঘুরতে, প্রকৃতির সাথে তাল মেলাতে, প্রকৃতির ছন্দে আমাদের মন মেলাতে সবার ইচ্ছা। তো আমরা বিভিন্ন জায়গা ঘুরি এবং ফ্রেম বন্দি করি বিভিন্ন প্রকৃতির সাথে। তো আজ এমন একটি জায়গা আপনাদের নিয়ে যাব যে জায়গাটি এখনো বেশি লোক জানে তা বলবো না। তো আমরা নিয়ে আসছি আপনাদের আজ দেশের বরিশাল অঞ্চলে, সাতলার শাপলা বিল। তো শুনুন আমার সাথে, শাপলা বিল দেখুন, আপনার নিশ্চিত ভালো লাগবে। আর আপনি সময় সুযোগ মতো এই সাতলার শাপলা বিল আসবেন, এসে ঘুরিয়ে দেখে যাবেন, আপনার মন ভালো হয়ে যাবে, সেই নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। সাথে দেখতে থাকুন শাপলা বিল, আর শাপলা বিলের ইতিহাস শুনতে থাকুন। তো আর দেরি নয়, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি। আশা করছি আপনারাও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাতলার শাপলা বিল বা সাতলা বিল বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি বিল এবং দর্শনীয় স্থান। বরিশাল সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা গ্রাম। গ্রামের নামে বিলের নাম সাতলা বিল, তবে শাপলা রাজত্বের কারণে সেটি এখন শাপলার বিল নামে পরিচিত। এক পলকে মনে হবে লাল শাপলার কোনো চাদর, পুরো বিল জুড়ে বিছানো শাপলা, তাই গ্রামটির নামই হয়ে গেছে শাপলা বিল। সবাই এই নামে ডাকে। উত্তর সাতলা গ্রামটিকে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত রঙিন রূপ যে কাউকে মুগ্ধ করবে। রূপসী বাংলার এই রূপের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে দেশে দেশান্তরে চলে গেছে। সুপ্রিয় ভিউয়ার, সাথে থাকবেন, নিশ্চয়ই আপনার ভালো লাগছে, আপনার ভালো লাগবে, আপনি সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই বিলে লাল শাপলা ফোটে, আর ওই বিলের জলে ফুটন্ত লাল শাপলা দেখতে জেলা ছাড়িয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসতে শুরু করেন। শীঘ্রই এটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন বাংলার এক মুখরিত লাল স্বর্গ। দূর থেকে সবুজের মধ্যে লাল রং দেখে দ্রোহ হয়ে উঠার মতো অবস্থা। দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে যাবে ফুলের অস্তিত্ব। আগাছা আর লতা পাতায় ভরা বিলে ফুটন্ত কোটি কোটি লাল শাপলার সত্যি সৌন্দর্যের লীলাভূমি। নান্দনিকতার কোনো অভাব নেই প্রকৃতির কারণে, প্রকৃতি নিজেই তার নান্দনিকতার সম্পূর্ণটুকু এখানে দিয়ে গেছে। দেখতে থাকুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর উপরে ডান পাশের আই বাটনে ক্লিক করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো আপনি দেখতে পারেন, ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটি। এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে। সুপ্রিয় ভিউয়ার, বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর এই বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীরা। এই বিলের শাপলাকে ঘিরে নির্মিত হয়েছে বিজ্ঞাপন চিত্র, ফলে দিন দিন দর্শনীয় স্থান হয়ে উঠছে সাতলার শাপলা বিল। ঠিক কত বছর ধরে বিলে এভাবে শাপলা জন্মাতে শুরু করছে সঠিকভাবে সে তথ্য কেউ দিতে পারেনি। স্থানীয় একজন ব্যক্তি তিনি জানান, তাদের জন্মের পর থেকেই এ বিলে এভাবে শাপলা ফুটতে দেখছেন তারা, তবে আগের তুলনায় এখন আরো অনেক বেশি। এই শাপলা তাদের এখন হৃদয় জুড়ে আছে। বছরের অধিকাংশ সময় জলমগ্ন এ বিলে লাল, সাদা ও বেগুনি রঙের তিন ধরনের শাপলা জন্মালেও লাল শাপলার আধিক্য বেশি। বিলের যত ভেতরে এগোতে যাবেন ততই লালের আধিক্য। এক পর্যায়ে মনে হবে শাপলা রাজ্যে বন্দী হয়ে গেছেন আপনি। চারিদিকে শাপলা আর শাপলা, রঙে রঙিন একদম শাপলা, আপনাকে অসাধারণভাবে মুগ্ধ করবে আমি নিশ্চিত। তাছাড়া শাপলার বিল শুধু সৌন্দর্য নয়, বিল থেকে শাপলা তুলে স্থানীয়রা বাজারে বিক্রি করে ওইসব এলাকার অসংখ্য পরিবার জীবিকাও নির্বাহ করছেন। এখানকার বাসিন্দাদের অনেকেই এই বিলের শাপলার উপর নির্ভরশীল। এদের কেউ শাপলা তুলে এবার বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার কয়েকশো পরিবার। এখানে ডিসেম্বর মাসে শুরুর দিকে শীতের মৌসুমে যখন পানি কমে যায় তখন সব শাপলা মরে যায়। এই সময় কৃষকরা এখানে ধান চাষ করেন, তবে একই ধানে ধান ও শাপলা একই সহাবস্থান আর কোথাও আছে কিনা আমাদের জানা নেই। সুপ্রিয় ভিউয়ার, দেখলেন সাতলার বিল। আপনি সময় সুযোগ করে যে কোনোভাবেই বরিশাল আসলে অবশ্যই উজিরপুরের এই সাতলার শাপলা বিল দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।